অনেক দিন ধরে এই ঘরটা দিব দিব ভাবতেছি, তো আশা পূরণ হলো, আজকে ঘরটা ঠিক হলো। তো এই ঘরটার মধ্যে আবার নতুন করে রান্না করব। এই যে আজকে মিস্ত্রি নিয়ে ঘরটা ঠিক করলাম, তো এখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্না শুরু করব। আমার রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর এরপর থেকে আরও ভালো বেশি বেশি রান্না নিয়ে আপনাদের কাছে আসবো, আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরটা সব পুরোটাই হয়ে গেছে, তো তারপর একটু কাজ বাকি আছে। তো আজকে আমি এই নতুন রান্নাঘরে যাব, আর সেখানে গিয়ে কী তৈরি করব তাই আপনাদের দেখাবো। সামনে আসছে পহেলা বৈশাখ, তো একটা পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এখন রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে কী তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। এই যে এই হাঁড়িটা নিচ্ছি, এই হাঁড়িটার মধ্যে চুলায় বসিয়ে দেখেন এখানে বালি আছে, আর এখানে এটার মধ্যে খই ভাজব। ধানের খই, ঢেপের খই, কাওনের খই, চিড়ার খই, এইগুলি আজকে আমরা ভাজব, আর এইগুলি দিয়ে আমরা সেই নববর্ষ উৎসব পালন করব। এই যে জিনিসটা বসালাম আজকে, এটার মধ্যে আমরা ঢেপের খই আর হচ্ছে ধানের খই ভাজব। যে এখানে ঢ্যাপ রেখেছি, এই ঢ্যাপগুলো রাত্রে দুয়ারের মধ্যে জু দিয়ে রেখেছি, জু না দিলে ঢ্যাপ খই আসে না, এর জন্য এগুলি রাত্রে দুয়ারে ছড়িয়ে দিতে হয়। এইগুলি দিয়ে, এগুলি হচ্ছে শাপলা, শাপলা থেকে এই ঢ্যাপ বের করা হয়েছে। এগুলি দিয়ে খই ভাজবো, আর এখানে হচ্ছে ধান, এই ধানের খই ভাজবো। আমি আর দিদি মিলে এগুলি আজকে ভাজবো। তো এখন আমরা কাজটা শুরু করে দিব, কীভাবে ভাজতে হয় দেখুন। প্রথম থেকে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইবার করবেন। আপনারা মোয়া খান, মোয়াটা যে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু কেউ জানেন না। এই যে দেখেন, এই যে বালি, এই যে মাটির হাঁড়িটার মধ্যে বালি দিছে, এই বালিটা এখন গরম হলেই এক মুঠ করে ঢ্যাপ দিবে, আর হচ্ছে নেড়ে চেড়ে তারপরে ভাজবে। এই ভাজাগুলো তো আপনারা কেউ জানেন না, তবে দেখেন এই ভিডিওটা দেখলেই বুঝবেন যে খই কীভাবে ভাজা হয়। এই যে ঢ্যাপ দিয়ে দিছে, এখন এই যে ফোটা শুরু করছে, ফুটলেই ঢ্যাপ খই হয়ে যাবে। এই যে দেখুন, ঢ্যাপ এই যে দিয়ে দিলাম, এই যে দেখেন ঢ্যাপ খুব সুন্দর শব্দ, যখনই ঢ্যাপটা এই ফুটবে তখনই শব্দ হবে, সুন্দর একটা শব্দ। এই যে হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নেব। এই দেখেন নামানোর জন্য আবার কি, এই যে এইটা দিয়ে নামাতে হয়, এইভাবে হালকাভাবে বালি থেকে সেইগুলো নামানো হয়। এটা তাড়াতাড়ি নামাতে হবে, আবার দেরি হলে পুড়ে যাবে।
এই যে দেখেন এই যে খই ঢাপের খই এভাবে করে আমরা সবগুলো ভেজে নিব এই যে এগুলি এখানে হচ্ছে ঢাপ এগুলি সবগুলো ঢাপ এভাবে ভাজবো এগুলি ভাজা শেষ হলে আবার ধানের খই ভাজবো এইমাত্র ঢেপের খইগুলো ভাজা শেষ হয়ে গেল দেখেন কত খই হয়েছে কত সুন্দর হয়েছে ঠিক মতো জুনা দিলে খই হয় না এইগুলি আগে থেকেই সব জুকো দিয়ে ঠিক করতে হয় তারপর ওইগুলো ভাজতে হয় একটু বেশি হইলেই আর খই হয় না এই যে ধান এই ধান দিয়ে এখন আবার খই ভাজবো ঢেপগুলি ভাজা শেষ হয়ে গেছে গা এখন এই যে এই ধানগুলো দিব দেখি ধানের খইগুলি কেমন হয় এই যে ধানটা এখানে দিয়ে দিব দেখেন ধান থেকে কি সুন্দরভাবে খইগুলো ভাজা হচ্ছে এভাবেই ধান থেকে খই হয় আর এটা এরকম কেন এটা যাতে খইগুলো চারদিকে ছড়িয়ে না যায় এর জন্য এই হাড়িটা এইভাবে ভেঙে খই ভাজা হয় তাহলে একদিক দিয়েই খইগুলো আনা হবে আর অন্যদিকে যাবে না দেখেন কি বড় বড় খই খই ধানে খইগুলো খুব ভালো হচ্ছে দেখেন কি সুন্দর একটা শব্দ এই খই মানে খোলায় ধান দিলে খই ফুটে মানুষের মুখে যেমন খই ফুটে কথা সেরকম খই ফুটতেছে বালি কি আর এবার আমি কয়েকটা ভেজে দেখাই আমার শাশুড়ি ছিল আর এইগুলি আমরা করতাম না আমার শাশুড়ি সব করতো আমার শাশুড়ি এই কাজে পাকা মুড়ি ভাজা খই ভাজা চিড়া ভাজা কিন্তু এখন তো আমার শাশুড়ি নাই এখন আমাদেরই করতে হয় খুব ঘন ঘন নাড়তে হয় না নাড়লে পুড়ে যাবে এর জন্য খুব লাগতে হয়
ধানগুলো রাত্রে দুয়ারে দিয়ে রাখছিলাম ওষে ওষে দেওয়া হয় যাতে একটু ভিজা ভিজা থাকে তারপর পরের দিন ভাজা হয় কিনে খাওয়ার এক মজা আর ভেজে খাওয়ার হচ্ছে আরেক মজা আমরা গৃহস্থ মানুষ আমাদের ভাজাটাই ভালো কিনার থেকে আমাদের ভাজতেই ভালো লাগে এগুলি আবার চালনি দিয়ে চেলে ধান দিয়েছে তারপর গুড় দিয়ে পাত দিতে হবে এখন এই যে ধানের খই আর হচ্ছে ঢেপের খই ভাজা শেষ হয়ে গেল এখন আবার এইগুলি দিয়ে কিভাবে আমরা মুয়া খই পাক দিব বানাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল আবার পরের ভিডিওতে আবার সেইগুলি পাক দিয়ে দেখাবো আজকের মতো এখানেই ধানের খই আর হচ্ছে ঢেপের খই ভাজা শেষ